আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে নামের উপরে ফায়ার ইফেক্ট দেখেছেন সেটা আমি করেছি অ্যাডোব ফটোশপ CS2 এটা দিয়ে। তো আপনারা অ্যাডোব ফটোশপ CS2 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করে লাইফ টাইম ইউজ করবেন তার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করেছি। তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে ভিডিওটি দেখে আপনারা এটা লাইফ টাইমের জন্য ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। তো এখন আমরা এখানে কিভাবে নামের মধ্যে ফায়ার ইফেক্ট অ্যাড করবেন তা দেখাবো। এর জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপের কন্ট্রোল এন ক্লিক করবেন, নতুন একটা উইন্ডো চলে আসবে। আসার পরে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে সাইজটা আপনারা এটা করে দেবেন 1024x768, এটা করে তারপরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এটা চলে আসছে। এখন আপনারা এখানে ক্লিক করে বড় করে দিবেন। বড় করার পর এটা দেখেন নিচেরটা কালো থাকবে আর উপরেরটা সাদা থাকবে। যদি কালো না থাকে আপনি এখানে ক্লিক করে এই যে কালোটা সিলেক্ট করে দিবেন, এখানে চলে আসবে। আর সাদার মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করে যে সাদাটা সিলেক্ট করে দিবেন, সাদা চলে আসবে। তো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হচ্ছে না, তাই না? এই জন্য কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে ধরে তারপরে ব্যাকস্পেসে ক্লিক করবেন, কালো হয়ে যাবে। কালো হয়ে গেছে। এখন আমি এখানে টেক্সট লিখবো, আমার নামটা লিখবো। এই জন্য যে টি এর মধ্যে ক্লিক করবো, টি এর মধ্যে ক্লিক করে আপনারা এখানে এরিয়াল করে দিবেন, এটা বোল্ড করে দিবেন, আর এটা কমপক্ষে 150 PT করে দিবেন। দিয়ে এখানে ক্লিক করে আপনার নামটা লেখেন। তো আমি আমার নামটা লিখছি। লেখার পরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার নামটা এখানে স্পষ্ট হয়ে থাকলো। এখন এটাকে আপনার কিবোর্ডের কন্ট্রোল টি ক্লিক করেন। কন্ট্রোল টি ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো একটু বড় করে দিই আমরা। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনার এই যে এখানে নামের যে লেয়ারটা আছে এটার উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনার কিবোর্ডের কন্ট্রোলে ধরে যে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। এই যে কপি হয়ে গেছে, তো কপিটাকে আমরা এখন যে আই আইকনটা আছে এটাকে অফ করে দেবো, এটা অফ থাকুক। এখন আমরা এই লেয়ারে আসছি। আমাদের অরিজিনাল লেয়ারে আসার পরে এখান থেকে ইমেজে যাবেন। ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস, এখানে গিয়ে 90°CW এটা করে দিবেন। এটা করে দিলাম। এটা করার পরে আপনারা এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে এই যে স্টাইলিজা এটাতে যাবেন, গিয়ে এখানে উইন্ড করে দিবেন, উইন্ড। ওকেতে ক্লিক করবেন। করার পরে এটা ফ্রম দ্য লেফট এটাতে দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এই লেখাটার উপরে কিরম কাপা কাপা একটা দাগ এসেছে, তাই না? এখন আপনি এই দাগটাকে আরও বড় করতে হবে। বড় করার জন্য কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক করে ধরে এফ বাটনে 5 বার ক্লিক করবেন। 1, 2, 3, 4, 5। ওকে, 5 বার ক্লিক করার পরে আবার ইমেজে যাবেন, গিয়ে রোটেট ক্যানভাসে যাবেন, গিয়ে 90°CCW এটাতে ক্লিক করবেন। তা আগের মতো হয়ে গেল। তারপরে আবার আপনারা যাবেন এই যে এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে ব্লারে যাবেন, ঠিক আছে? ব্লারে গিয়ে আপনারা গুসিয়ান ব্লার এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে যদি নাম বড় থাকে তাহলে এখানে সর্বোচ্চ আপনি 2 দিয়ে দেন। হ্যাঁ, 2 দিয়ে ওকে দিবেন। আর নাম যদি ছোটো থাকে 3 দিবেন। হ্যাঁ, তো নামটা তো আমার বড়, এই জন্য 2 দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে এখন যে কাজটি করবেন, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করবেন। এই জন্য কিবোর্ডের কন্ট্রোল জে ক্লিক করতে পারেন, অথবা এখানে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করলে যে ডুপ্লিকেট লেয়ার ওকে দিয়ে দিবেন, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। এখন টেক্সটার উপরে ক্লিক করে, এই যে টেক্সটার উপরে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল ই ক্লিক করবেন, তাহলে ওই আমাদের কপিকৃত ব্যাকগ্রাউন্ড আর আমাদের টেক্সটটা মার্জ হয়ে যাবে। এখানে একত্রে হয়ে গেছে। তো মার্চ করার পরে এখন আপনারা যাবেন ফিল্টারে, এই যে ফিল্টার, ফিল্টারে গিয়ে এই যে লিকুইফাই এটাতে ক্লিক করবেন। লিকুইফাইতে ক্লিক করলে এটা আসবে। আসার পরে ওই উপরে দেখেন এটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করে এখানে আপনি 75 দিয়ে দিবেন, বা 70ও দিতে পারেন। আমি 75 দিলাম। 75 দিয়ে
এখন আপনারা এই যে এখান থেকে ধরে আলতোভাবে ধরে ধরে এই যে উপরে আগুনের শিখার মতো এটাকে বড় বড় করে দিবেন আপনারা ধীরে ধীরে কাজ করবেন এটা ধীরে ধীরে কাজ করলে সুন্দর হবে হ্যাঁ আমার ভিডিও লম্বা হয়ে যাবে তো তাই আমি তাড়াহুড়া করতেছি আপনারা ধৈর্য সহ যখন করবেন আশা করি আমার সে সুন্দর হবে আপনাদের তো এ পর্যন্ত করে দিলাম এখন এরপরে আপনারা এখানে আবার যাবেন গিয়ে এটাকে করে দিবেন 30 করে দিয়ে এই যে এখানে ধরে হালকাভাবে একটু টান দিবেন দিয়ে মাউসটা ছেড়ে দিবেন এই যে এভাবে এভাবে টান দিয়ে দিয়ে ছেড়ে দিবেন এটা দিলে মনে হবে যে স্ফুলিঙ্গগুলো যেন আগুনটা স্পার্ক করতেছে হ্যাঁ এটি দিয়ে দিবেন হালকাভাবে ধরে টান দিবেন তো ঠিক আছে এটি দিলাম দেওয়ার পরে আপনারা এই যে ওকেতে ক্লিক করবেন হ্যাঁ ওকেতে ক্লিক করার পরে এটা আসলো এরকম এখন আপনারা এই যে কালারে ক্লিক করবেন এই যে নিচে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট কালার এটাতে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাতে ক্লিক করবেন করার পরে এখানে হিউ অর স্যাচুরেশন এটাতে ক্লিক করবেন করে এই যে এখানে কালারাইজ এখানে ক্লিক করবেন করার পর এটাকে করে দিবেন 40 আর এটাকে করে দিবেন 100 করে দিয়ে ওকে করে দিবেন আবার আপনারা যাবেন এটাতেই এই লেয়ারে যাবেন গিয়ে এটাতেই হিউ অর স্যাচুরেশন এটাতে ক্লিক করবেন করে এখন আর এখানে ক্লিক করবেন না এখানেই থাকবে আপনারা এটাকে -25 করে দিবেন -25 করে ওকে দিয়ে দিবেন দেওয়ার পরে আগুনের মতো হয়ে গেছে হ্যাঁ তো এখন এখানে দেখেন নরমাল লেখা আছে এই নরমালি গিয়ে আপনারা এটাকে ওভারলি করে দিবেন ওভারলি করার পর আপনারা যে এই যে টেক্সটটাকে কপি করেছিলেন এটাতে একটা ক্লিক করে এখানে চোখের মতো আইকন যে এটা দিয়ে দিবেন আপনারা এটা এখানে এসে বসে গেছে এখন আপনারা এই যে এখানে দেখেন অ্যাড এ লেয়ার স্টাইল এটাতে ক্লিক করবেন করে এখানে গ্রেডিয়েন্ট ওভারলি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখেন ওভারলি হয়ে গেছে আপনি এখানে একটা ক্লিক করে মাঝখানে ক্লিক করে এটা ডাউনে ক্লিক করেন ডাউনে ক্লিক করে এখন আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারই হবে এই যে লালে ক্লিক করছি লাল হয়ে গেছে আর একটু দেন বা এখানে একটু ব্রাইট লালের মধ্যে দেন দেখেন আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারই হবে অন্ধকারে ক্লিক করলে অন্ধকার হয়ে কালো হয়ে যাবে তো আপনি আপনার চয়েস মতো কালারগুলি এখান থেকে রাখবেন তো আমি এই কালারটা রাখছি রেখে ওকে করে দিলাম ওকে করে দিলাম এখন আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টারে ধরে মাউসটা উপরের দিকে স্ক্রল করেন একটু একটু বড় হবে তাহলে ফাইনালি এই যে হলো আপনার নামের সাথে ফায়ার ইফেক্ট এড করলেন অ্যাডোব ফটোশপ CS2 দিয়ে তো এভাবেই আপনারা নামের উপরে ফায়ার ইফেক্ট এড করবেন তো এটা করার পরে আপনারা এই যে ফাইলে যাবেন ফাইলে গিয়ে সেভ এস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এখানে ফটোশপ PSD লেখা এটাকে ক্লিক করবেন ক্লিক করে আপনারা JPG মোড করে নেবেন JPG মোড এই যে ডকুমেন্ট এখানে গিয়ে সেভ হবে তো আপনার ইচ্ছা কোথায় সেভ করবেন আপনি
ডেস্কটপের ডকুমেন্টে করতে পারেন, ডাউনলোডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সেভ দিলাম, দিয়ে এখানে ম্যাক্সিমাম করে দিবেন, এটারে ম্যাক্সিমাম করে ওকে দিবেন, আপনার ডাউনলোড এটা সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা নামের উপরে ফায়ার ইফেক্ট অ্যাড করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকেন সেই কামনায়। খুদা হাফেজ।